বিপিএল থেকে গিয়ে ওয়াহাবকে 6 ছক্কা ইফতিখার। ওয়াহাব রিয়াজকে এক ওভারে 6 ছক্কা মেরেছেন ইফতিখার আহমেদ শামসুল হক। বিপিএল এ দুর্দান্ত ফর্মে ছিলেন, পাকিস্তানের ফিরেও আগুনে ব্যাটিংই করলেন ইফতিখার আহমেদ। পিএসএল এর দল কয়েকটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পেশোরার জালমি ওয়াহাব রিয়াজের এক ওভারে 6 ছক্কা মেরেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। আজ কোয়েটায় পিএসএল এর দুই দলের প্রদর্শনী ম্যাচে 50 বলে 94 রানের অপরাজিত ইনিংসের পথে ওয়াহাবের ওপর চড়াও হয়েছিলেন ইফতিখার। বাবর আজমের পেশোয়ার ও সরফরাজ রাহমিদের কোয়েটা আজ প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়। কোয়েটায় আগে ব্যাটিং করে কোয়েটা ইনিংসের শেষ ওভার করতে আসেন ওয়াহাব। সম্প্রতি পাঞ্জাবের তত্ত্বাবধায়ক ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াহাব, সেটির কারণে আগেভাগে বিপিএল ছেড়ে গিয়েছেন তিনিও। শেষ ওভারের আগে 44 বলে 58 রানে অপরাজিত ছিলেন ইফতিখার। 3 ওভারে তখন পর্যন্ত মাত্র 11 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন ওয়াহাব। এরপরই শুরু হয় ধ্বংসযজ্ঞ। ওভার দ্য উইকেট থেকে করা বাঁহাতি ওয়াহাবের প্রথম বলটি ছিল লফুল টস, সেটিকে স্কয়ার লেগের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান ইফতিখার। পরের বলটি ছিল লেন্থ, সেটি মারেন মিড উইকেট দিয়ে। তৃতীয় বলটি একটু ফুল লেন্থে করেছিলেন ওয়াহাব, ইফতিখার সেটি মারেন লং অফের ওপর দিয়ে। চতুর্থ বলটি অ্যাঙ্গেল পরিবর্তন করে রাউন্ড দ্য উইকেট থেকে করেন ওয়াহাব, তবে ফল বদলায়নি। অফ স্টাম্পের বাইরের ফুল লেন্থের বলটি যায় ডিপ পয়েন্টের ওপর দিয়ে। পরের দুটি বল ওয়াহাব করেন শর্ট লেন্থে। এবার পয়েন্টের পর ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মারেন ইফতিখার। ওয়াহাব বোলিং শেষ করেন 4 ওভারে 47 রান দিয়ে। 20 ওভারে 5 উইকেটে 184 রান তোলে কোয়েটা। পিএসএল এর এই প্রদর্শনী ম্যাচটি খেলতে 3 ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ থেকে পাকিস্তানের ফিরে যান ইফতিখার। ইফতিখার এবারই প্রথম খেলতে এসেছিলেন বিপিএলে। বাংলাদেশ সময়টা দুর্দান্তই কেটেছে তার। ফরচুন বরিশালের হয়ে 10 ইনিংসের 69.40 গড় ও 161.39 স্ট্রাইক রেটে করেন 347 রান। বরিশালে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগ দিতে বিপিএল এর পাকিস্তানি ক্রিকেটাররা ফিরে যাচ্ছেন আগেভাগে। 13 ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতিখার জানিয়েছেন, 7ই ফেব্রুয়ারি একটি ম্যাচের জন্য বিপিএলে ফিরবেন তিনি। সেদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে বরিশাল। এরই মধ্যে মৌসুমে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা, বরিশাল ও রংপুর। 4 দলেরই এখন সম্ভাবনা আছে শীর্ষ দুয়ে থেকে লিগ শেষ করার। 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে সিলেট। বরিশাল, কুমিল্লা ও রংপুর 3 দলেরই 10 ম্যাচে 14 পয়েন্ট করে। পয়েন্ট তালিকায় 3 দলের পার্থক্য এখন নেট রান রেটে।